হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো সালের দর্শন পরীক্ষার যে এমসিকিউ এবং এসিকিউ উত্তরগুলো এসেছিল সেগুলো আলোচনা করবো সো দেখে নাও বিভাগ খ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে নিচে প্রদত্ত বাক্সে লেখো সো মেনলি চব্বিশটি এমসি কিউ সো দেখে নাও লোগস শব্দটির অর্থ হল চিন্তা নেক্সট আছে দেখে নাও বৈধতা এবং বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সাথে যুক্ত এটি হচ্ছে অবরোহ যুক্তির সাথে যুক্ত তিন নম্বরে আছে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে দেখো সত্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আছে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো চারটি অপশান সিতে আছে পাঁচ নম্বরে আছে যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ হয় তা হল ও বচন নেক্সট আছে বচনের বিরোধানুমান হল এক প্রকার এটা দেখে নেব অ্যান্সারটা পরের স্লাইডে অমাধ্যম অনুমান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও সাত নম্বরে অধীন বিপরীত বিরোধিতা হয় দেখে নাও অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আই এবং ও বচনের মধ্যে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আট নম্বর কোশ্চেনটা কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো দেখো অবৈধ পক্ষ দোষ অপশান সিটি আছে নেক্সট আছে দেখো ডিমারিশ মূর্তিটি বৈধ হয় এটি হচ্ছে চতুর্থ সংস্থানে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব দশ নম্বরে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে কোনো বা যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন সো এটা হচ্ছে দেখো প্রধান আশ্রয় বাক্য নেক্সট আছে হয় পি না হয় কিউ হয় একটি দেখো বৈকল্পিক বচন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা দেখে নেব বারো নম্বর কোয়েশ্চেনটা কোনো শিক্ষক নয় অশিক্ষিত এই বচনটির ভেন চিত্রটি হলো সো চারটে অপশান আছে বেসিক্যালি চারটে ভেনচিত্র আছে সো এই ভেনচিত্রগুলো তোমরা কাইন্ডলি দেখে নিও এবং তার বেসিসে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ডি নেক্সট আছে দেখে নাও কোনো অ এস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য হল সো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এস পিবার ইকুয়ালস টু জিরো এরপরের क्वेश्चन দেখে নাও যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় সেটি হচ্ছে বা তাকে বলা হয় দেখো সত্য সত্য এরপরে আমরা নেক্সট क्वेश्चन দেখে নেব পি ইফ দেন কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन দেখে নাও পি ইকু টু নেগেশন পি এই বচনাকারটি হবে সত্য মিথ্যা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখে নাও আরোহ অনুমানের সর্বপ্র সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল সামান্যিকরণ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও আঠেরো নম্বর লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন বেকন নেক্সট স্লাইডে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সো এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন এটা হচ্ছে সামান্য বিশ্লেষক বচন পরের কোশ্চেন দেখে নেব কুড়ি নম্বর কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন মিল নেক্সট আছে অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত অপশান এ বাইশ নম্বর কোশ্চেন শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ অপশান এতে আছে নেক্সট আছে তেইশ নাম্বারে মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকি পদ্ধতি পরের কোশ্চেনে দেখে নেব মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো সহপরিবর্তন পদ্ধতি নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো এসে কিউ প্রশ্নগুলো সো ফার্স্টেই রয়েছে যুক্তি কাকে বলে সো যুক্তি হলো কতগুলি সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয় অথবা কোশ্চেন রয়েছে দেখো অবরোহ যুক্তি বলতে কি বোঝো সো যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলা হয় দুই নম্বর আছে অসম অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো সো অসমবিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে এর সাথেই একটা অথোপকোশন রয়েছে উভয় বচন একই সঙ্গে সত্য নয় এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম সো এটি হচ্ছে বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম নেক্সট আছে দেখো বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো সো ফার্স্ট যে শর্তটা আছে সেটা দেখে নাও একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের গুণ ও পরিমাণ উভয়ই পৃথক হবে আর নেক্সট যে শর্তটা আছে দুই নাম্বারে দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না নেক্সট আছে চার নম্বরে ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে সো এটি হবে আই বচন এর সাথেই অথবা কোশ্চেনটা রয়েছে দেখে নাও অমানুষ কবি নেই এই বচনটির বিবর্তন করো সো এটার যেটা প্রথমেই রয়েছে দেখো ই বচন কোনো কবি নয় অমানুষ আর বিবর্তিত রূপটা হচ্ছে এ বচন সকল কবি হয় মানুষ নেক্সট আছে পাঁচ নম্বরে একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় সো এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ হয় নেক্সট স্লাইডে আমরা দেখে নেব অথবা কোয়েশ্চেন আছে একসাথেই একটা বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে এটি দেখো কমপক্ষে দুটি বিকল্প থাকে নেক্সট আছে দেখে নাও বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো সো যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক সো লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী সো আদর্শ আকারটা দেখে নাও যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক এবং লক দার্শনিক অতএব লক বস্তুবাদী উপরিয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি অবৈধ ন্যায়টি অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট নেক্সট আছে দেখে নাও পরের কোশ্চেন যেটা আছে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলা হয় না যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী সাথেই একটা অথোপকোশন রয়েছে নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী সো এর বুলীয় ব্যাখ্যাটা হচ্ছে দেখো উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও বাক্য নেক্সট আছে ভেনচিত্রে প্রকাশ করো সো সাংবাদিকরা উপস্থিত সো এক্ষেত্রে দেখো ভেনচিত্রটি তোমরা কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করো এবং এই ভেনচিত্রটি তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাবো পিভি নেগেশন পি বচনাকারটি কখন সত্য হবে সো পি সত্য বা মিথ্যা হলে পিভি নেগেশন পি বচনাকারটি সত্য হয় সাথেই একটা অথবা কোশ্চেন আছে আপত্তিক বচনাকার কী রূপ সো যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত তাই হলো আপতিক বচনাকার নেক্সট দেখে নাও সত্য সত্য বাক্য কাকে বলে সো যে বচনাকারের প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য তাকে সত্য সত্য বচনাকার বলা হয় যেমন পি ভি নেগেশন পি পরের স্লাইডে আমরা চলে যাব অথবা কোশ্চেনটা দেখে নিতে দেখো একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয় সো সংযৌগিক বচনের যে কোনো একটি সংযোগী মিথ্যা হলেই সংযোগিক বচনটি মিথ্যা হবে নেক্সট আছে এগারো নম্বরে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী সো এর যে বস্তুগত ভিত্তি সেগুলি হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ অথবা কোশ্চেন রয়েছে এর সাথে দেখে নাও প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে সো প্রকৃতির একরূপতা নীতির অর্থ হল প্রকৃতি সকল অবস্থায় একই রূপ আচরণ করে নেক্সট বারো নম্বরে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন এটি হচ্ছে দেখো সামান্য সংশ্লেষক বচন নেক্সট সামান্যিকরণ বলতে কি বোঝায় সো যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যিকরণ বলা হয় পরের স্লাইডে দেখে নেব সরি পরের কোশ্চেনটা আমরা দেখে নেব কার্ভেথ রিড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন সো কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান সাথেই যে অথবা কোশ্চেন আছে সেটি দেখে নেব কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি। সো একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নীতি এবং দ্বিতীয়টা হচ্ছে শক্তির অবিনশ্বরতা নীতি পনেরো নাম্বারে দেখে নাও কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি। সো কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায় এবং সবচেয়ে লাস্ট শর্ট কোশ্চেনটি দেখে নেব বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো সো বহু কারণ সমন্বয়ের নীতিটি হল অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে সো এই এমসিকিউ এবং এসিকিউ উত্তরগুলো কিন্তু খুবই ভালোভাবে প্র্যাকটিস করো এবং বলে রাখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করলেই কিন্তু অনেক এমসিকিউ এবং এসিকিউ তোমরা কমন পেয়ে যাবে আর এই পিডিএফটা তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে ফ্রিতে পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ